হ্যাঁ মাইক্রোবায়োলজি ছিল, ক্লাস ছিল আজকে, ফার্স্ট ক্লাস ছিল স্যার। মাইক্রোবায়োলজি কি ইয়ার থেকে নাকি 11টা থেকে নাকি? জি স্যার 11টা দিস স্যার, ফোর্থ ইয়ার ক্লাস লেখা 11টা করে হয় হ্যাঁ স্যার, ফোর্থ ইয়ার ক্লাস গুলো 11টা বাজে হয় স্যার। ফোর্থ ইয়ার ক্লাস গুলো 11টায়? তাহলে ইয়ার ক্লাস গুলো কই গেছে, ফরেনসিক বা টিউটোরিয়াল ক্লাস গুলো? স্যার ফরেনসিক এর স্যার দুইটা ক্লাস স্যার নট এনিসে স্যার, টিউটোরিয়াল স্যার দুইটা ক্লাস নট এনিসে। নয়টার নিচে ক্লাস নাকি? জি স্যার। ওহো, কবে থেকে এটা? এই সপ্তাহ থেকে স্যার। এই সপ্তাহ থেকে না? জি স্যার। আর একদিন বাকি, একদিন তোমাদের তো সাবজেক্ট তিনটা না? জি স্যার। আমার একদিন স্যার এক টিউটোরিয়াল দুইটা ক্লাস তো, চারটা ক্লাস তো, চারটা হলো টিউটোরিয়াল দুইটা স্যার ইয়া করছে স্যার, ফরেন্সিক আর কি নটা নিচে। মানে চারটার মধ্যে দুইটা নয়টা নিচে? জি স্যার। তাহলে কোন লেকচার সকালে হয়, মানে তিনটা লেকচারের মধ্যে কোনটা সকালে হচ্ছে? তোমাদের বিহেভিয়ারাল সায়েন্স পড়ানো হয়েছিল কিনা? বিহেভিয়ারাল সায়েন্স কেউ পড়াইছিল কিনা, স্যার কিংবা আমি এই ফাঁকে? না, আমি মেন্টাল হেলথ পড়াইছি, বিহেভিয়ারাল সায়েন্স পড়াইছি কিনা? মেন্টাল হেলথ তো পড়াইছি, কিন্তু মেন্টাল হেলথ বিহেভিয়ারাল সায়েন্স মানে আলাদা। একটা বার দেখে নাও, হ্যাঁ, কারণ হচ্ছে তোমার মানে কেউ কেউ এর রিলেটেড কোশ্চেন পাবা, বিহেভিয়ারাল সায়েন্স কিংবা মেন্টাল হেলথ এর রিলেটেড কোশ্চেন পাবা, কাউকে কাউকে জিজ্ঞেস করবে ভাইবাতে, সো যাতে মিস না করো। শুরু করি, হ্যাঁ। ফার্স্টে যেটা, সেটা হচ্ছে তোমার বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি কি কি জিনিস ইনক্লুডেড, বা এই যে দেখো কি লেখছে, বিহেভিয়ারাল সায়েন্স মানে কি, সোশ্যাল সায়েন্সেস ইজ অ্যাপ্লাইড টু দোজ ডিসিপ্লিন উইচ আর কমিটেড টু সাইন্টিফিক এক্সামিনেশন অফ হিউম্যান বিহেভিয়ার। এটাকে বলতেছে আসলে হচ্ছে যে বিহেভিয়ারাল সায়েন্স। এখন এটার ডেফিনেশন লাগবে না, তোমরা জাস্ট জেনে রাখো যে বিহেভিয়ারাল সায়েন্স কি কি ইনক্লুড করতেছে। বিহেভিয়ারাল সায়েন্স ইনক্লুড করতেছে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, দেন হচ্ছে সোশিয়োলজি, দেন হচ্ছে সোশ্যাল সাইকোলজি, দেন হচ্ছে সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এগুলো হচ্ছে মানে বিহেভিয়ারাল সায়েন্স কে ইনক্লুড করতেছে। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার টার্ম বিহেভিয়ারাল সায়েন্স, যেটা এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়, এই যে সোশিয়োলজি, সোশ্যাল সাইকোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, এগুলো আসলে কম্প্রাইজেস করে বিহেভিয়ারাল সায়েন্স টার্মটা। সোশিয়োলজি, দেন হচ্ছে সোশ্যাল সাইকোলজি, আর একটা হচ্ছে সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এটা তোমাদের মানে এই চ্যাপ্টার ডিটেলস জানতে হবে না, বাট হচ্ছে কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি না জানলেই না, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। রোল অফ বিহেভিয়ারাল সায়েন্স ইন পাবলিক হেলথ, এটা রিটেনে আসতে পারে, রিটেনে আসে না, কিছু ব্যতিক্রম কোশ্চেন আসে সেখানে হচ্ছে এটা দিয়ে দিতে পারে। সার্টেন বিহেভিয়ারাল প্র্যাকটিসেস মেনটেইন দ্য বায়োলজিক্যাল ইন্টিগ্রিটি, বিহেভিয়ারাল প্র্যাকটিসেস মেনটেইন এ হেলদি পার্সন ইন এ স্টেট অফ গুড হেলথ, বিহেভিয়ারাল প্র্যাকটিস মে কিউর এ ডিজিজ পার্সন, অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারাল প্র্যাকটিস মে হেল্প টু রিহেবিলিটেট এ ডিসেবলড পার্সন, টু অ্যাকোয়ার নলেজ অ্যাবাউট সোশ্যাল কালচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর্স রেগুলেটিং হেলথ অ্যান্ড ডিজিজ, টু ডেভেলপ স্কিল ইন কমিউনিকেশন, টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ ইন পিপলস বিহেভিয়ার। সো ফার্স্টে যেটা, সার্টেন বিহেভিয়ারাল প্র্যাকটিসেস মেনটেন বিহেভিয়ারাল ইন্টিগ্রিটি, বলছে যে কিছু বিহেভিয়ারাল প্র্যাকটিস বিহেভিয়ারাল ইন্টিগ্রিটিটাকে হচ্ছে মেনটেন করে। বিহেভিয়ারাল প্র্যাকটিস মেনটেন এ হেলদি পার্সন ইন এ স্টেট অফ গুড হেলথ, বলছে যে বিহেভিয়ারাল প্র্যাকটিস যেটা, বিহেভিয়ারাল প্র্যাকটিস একটা হচ্ছে তোমার
এটা মেইনটেইন করতেছে একটা হেলদি পারসন, ক্লাস হচ্ছে একটা গুড হেলথ মেইনটেইন করতেছে, বিহেভিয়ারাল প্র্যাকটিস মেক ইউ এ ডিজিজ পারসন, বলছে যে এখানে তোমার হচ্ছে তোমার বিহেভিয়ারটা ভালো রাখলে বা হচ্ছে তোমার বিহেভিয়ারাল প্র্যাকটিস করলে একটা পারসনকে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানে কিউ রাখতেছে বা একটা ডিজিজ পারসনকেও কিউ রাখতেছে। অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারাল প্র্যাকটিস মে হেল্প টু রিহেবিলিটেট ডিজেবল পারসন, এই যে ডিজেবলড পারসন আছে সমাজে তাদেরকে দেখো অনেকে কিন্তু অবহেলা করে বা হচ্ছে অনেকে অনেক রকম চোখে নেয়, তো অ্যাকচুয়ালি তাদেরকে যদি হচ্ছে আমরা অবহেলা না করে অ্যাকচুয়ালি ভালো বিহেভ করি বা তাদেরকে হচ্ছে মোটিভেট করি বা তাদের সম্পর্কে হচ্ছে তাদেরকে পজিটিভিটি শো করি, সো এই জিনিসটা হচ্ছে তোমার মানে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারাল প্র্যাকটিস, এটা একটা ডিজেবল পারসনকে রিহেবিলিটি করতে সাহায্য করে। To acquire knowledge about social, cultural, and psychological factors regulating health and disease. এটা বলতেছে যে knowledge যেটা আছে knowledge acquire করতে হতে সাহায্য করে। To develop skill in communication, communication এর skill develop করতে সাহায্য করে। To bring about change in people's behavior, মানুষের যে behavior আছে সেই behavior এ হচ্ছে একটা change নিয়ে আসে, হচ্ছে behavioral science জিনিসটা। আরো কি কি আছে, টু এনশিওর এফেক্টিভ কমিউনিটি পার্টিসিপেশন ইন ভেরিয়াস হেলথ প্রোগ্রাম, এখানে বলছে যে হচ্ছে এফেক্টিভ বিভিন্ন যে হেলথ রিলেটেড প্রোগ্রাম আছে সেখানে হচ্ছে এফেক্টিভ পার্টিসিপেশনটা, এফেক্টিভ পার্টিসিপেশনটা হচ্ছে তোমার মানে বিহেভিয়ারাল সায়েন্সের একটা পার্ট। ক্রিয়েট আ বন্ড বিটুইন স্টেট হেলথ সার্ভিস এন্ড পিপল, এইটা অ্যাকচুয়ালি ধরো কেন লিখছে স্টেট হেলথ সার্ভিস, এটা অ্যাকচুয়ালি তোমার যে পার্ক তো পার্কের থেকে হচ্ছে নেয়া, পার্ক তো হচ্ছে ইন্ডিয়ান বই, সো এখানে ব্যাপারটা হচ্ছে এটা বোঝাচ্ছে স্টেট দিয়ে অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে বোঝাচ্ছে আসলে কি যে তোমার ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্য আছে সেটা বোঝাতে চাইছে, আমাদের ক্ষেত্রে আমরা এটা বলবো যে ক্রিয়েট এ বন্ড বিটুইন হেলথ সার্ভিসেস এন্ড পিপল, মানে হেলথ সার্ভিস আর মানে পিপলের সাথে হচ্ছে যে বন্ডিংটা সেটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। যেমন তোমার ওই যে যদি বলে যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ওই টাইপের ব্যাপারগুলো, ইট গিভস বেটার অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পিপল এন্ড প্রোভাইড ওয়ে টু ইমপ্রুভ ইট, এটা একটা মানে ভালো অপরচুনিটি দেয়, কি অপরচুনিটি দেয় বোঝার জন্য যে মানুষের হেলথ স্ট্যাটাসটা আসলে কি আর প্রোভাইড দ্য এবং মানে যে হেলথ স্ট্যাটাসটা আমরা হচ্ছে যে উপায়ে হচ্ছে একটা হেলথ স্ট্যাটাস প্রোভাইড করতেছি এটা কি আসলে হচ্ছে তোমার রাইট হয় কিনা নাকি এটা ইমপ্রুভ করতে হবে, এটা লজি মানে হচ্ছে তোমার নলেজ, লগস মানে কি লগস মানে কি বা লজি নলেজ, ওকে দ্যাট মিন্স হচ্ছে সোসাইটি মানে হচ্ছে এখানে সোসাইটি, তো তুমি যদি কিছুই মনে না থাকে জাস্ট দুই ভাগে ভেঙে ফেলল সোসাইলজি দ্যাট মিন্স সোসাইটি মানে হচ্ছে সোসাইটি আর লজি মানে হচ্ছে নলেজ দ্যাট মিন্স সোসাইটি রিলেটেড যে নলেজটা সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি সোসাইলজি। Sociology's aim key. The aim of sociology is to search for the pattern of relationship between people in order to pave the way for the betterment of the individual in relation to the society. মানে হচ্ছে actually sociology's aim যেটা সেটা হচ্ছে তোমার এই যে individual এর মধ্যে actually relation build up করা যেটা হচ্ছে society জন্য helpful, এটাই হচ্ছে আমার sociology's aim। আচ্ছা একটা ইন্ডিভিজুয়াল এর সাথে আর একটা ইন্ডিভিজুয়াল যে সোশ্যাল রিলেশনশিপ সেটা হচ্ছে বিল্ড আপ করা, সোশ্যাল রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ করা, এখানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা হচ্ছে একবারে মানে কি বলে যে মানে সব হচ্ছে একবারে পুরা মানে মিশা যাবে এরকম না, সোশ্যাল যেসব ব্যাপারগুলো সেসব ব্যাপারে হচ্ছে যে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করা যেটা হচ্ছে তোমার মানে সোসাইটির জন্য দরকার। যেমন হচ্ছে ধরো সোসাইটিতে হচ্ছে ধরো রাস্তা ভেঙে গেছে বা হচ্ছে তোমার একটা মানে ওই যে ধরো রাস্তায় ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে এখন সবাই চাঁদা তুলে হচ্ছে সাহায্য করবে, ব্যাপারগুলো হচ্ছে এরকম বা সবাই চাঁদা তুলে হচ্ছে হ্যাঁ রাস্তা তৈরি করবে, এটা হচ্ছে ইয়ে সবাই আগে আসলো ওই কাছে বা সোসাইটিতে ধরো কোনো একটা প্রোগ্রাম
সমাজে ধরো মানে কোন একটা প্রোগ্রাম বা কোন একটা ধর্মীয় অনুষ্ঠান বা হচ্ছে ওই রকম সবাই হচ্ছে আগে আসলো, ওই টাইপ ব্যাপারগুলো। সোসাইটি কি? ইট ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হু হ্যাভ অর্গানাইজড দেমসেলফ এন্ড ফলো এ গিভেন ওয়ে অফ লাইফ। ইট কন্ট্রোল এন্ড রেগুলেট দ্য বিহেভিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল বোথ বাই লজ এন্ড কাস্টম। ইট ইজ ডাইনামিক, ইট চেঞ্জেস ওভার টাইম এন্ড প্লেস। সোসাইটি যেটা, অ্যাকচুয়ালি সোসাইটি এখানে কি বুঝাইছে, আমরা আগে কিন্তু পড়ে আসছি যে এখানে একটা সোশ্যালজি পড়ে আসছি, সোশ্যালজি টার্মটা পড়ে আসছি। সোসাইটি যেটা, সোসাইটি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি, স্পেশালি ধরো যে তোমার আমরা যেমন ডাক্তার সোসাইটি, তোমরা আমরা মিলে হচ্ছে মেডিকেল সোসাইটি, ঠিক আছে, তোমরা আমরা মিলে হচ্ছে মেডিকেল সোসাইটি, এটা একটা সোসাইটি। এখানে কি লেখছে, ইট ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হু হ্যাভ অর্গানাইজড দেমসেলফ এন্ড ফলো এ গিভেন ওয়ে অফ লাইফ। দ্যাট মিনস হচ্ছে এখানে যদি আমাদের সাথে কম্পেয়ার করে আমরা বলি যে আমাদের একটা অর্গানাইজড জিনিস আছে, অর্গানাইজড কি, এই যে ধরো যে মেডিকেলের যে ব্যাপারটা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার, ফিফথ ইয়ার, এগুলো কিন্তু অর্গানাইজড, যে প্রত্যেকটা ইয়ারে এই সাবজেক্ট গুলো অর্গানাইজ। এটা শেষ করার পরে হচ্ছে তুমি ইন্টার্ন নিতে যাবা, ইন্টার্নির পরে হচ্ছে তুমি পোস্ট গ্রাজুয়েশনে যাবা, এইসব জিনিসগুলো কিন্তু অর্গানাইজ মেডিকেল সোসাইটির ক্ষেত্রে। অন্য সোসাইটির ক্ষেত্রে কিন্তু দেখো যে পোস্ট গ্রাজুয়েশন মানে গ্রাজুয়েশন শেষ করার পরে কিন্তু খুব কমই হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করতেছে, বা তোমার ধরো যে অন্য অন্য যারা আছে যেমন বিএসসি বা ওইরকম বেশি ব্যাপারগুলো, 4 বছরের কোর্স, আমাদের কিন্তু 4 বছরের না, আমাদের কিন্তু 5 বছরের, এবং এটা কিন্তু অর্গানাইজড করা 5 বছরের, এবং এই 5 বছরের অর্গানাইজড করার পরে দেন হচ্ছে কিন্তু আবার ইন্টার্নশিপ 1 বছর। তো এটা কিন্তু আমাদের সোসাইটির জন্য এটা অর্গানাইজড এবং ফলো এ গিভেন ওয়ে অফ লাইফ, এবং যে ওয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়া সেই ওয়েতে আমাদের চলতে হচ্ছে। এটা হচ্ছে তোমার সোসাইটি, যে আমরা ধরো মেডিকেল সোসাইটি, ঠিক আছে। দেন হচ্ছে তোমার কাস্টম, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হোয়েন দ্য হ্যাবিট ইজ প্র্যাকটিসড ওভার লং পিরিয়ড অফ টাইম বাই এ গ্রুপ অফ পিপল, সেটা হচ্ছে তোমার কাস্টম। কাস্টম মানে হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে একটা হেবিট প্র্যাকটিস করতেছে। কাস্টমস এর বাংলা কেউ বলতে পারবা? কাস্টমস এর বাংলা কি, কেউ বলতে পারবা? নিয়মনীতি, প্রথা, 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 প্রথা। কাস্টমস এর বাংলা হচ্ছে প্রথা, ঠিক আছে, কাস্টমস এর বাংলা হচ্ছে প্রথা। কাস্টমস মানে হচ্ছে এখানে কি বলতেছে, যে একটা হেবিট প্র্যাকটিস করতেছে একটা সোসাইটি ফর এ লং পিরিয়ড অফ টাইম, একটা দীর্ঘ সময় ধরে একটা ইয়া প্র্যাকটিস করতেছে, সেটা হচ্ছে কাস্টম, প্রথা। এখন ধরো এখানে পয়লা বৈশাখ হইতে পারে বা নবান্ন উৎসব, এগুলো বলতে পারে। কারণ কি, কারণ একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে প্র্যাকটিস, একটা মানে সোসাইটি প্র্যাকটিস করতেছে। ফোকয়ে, দ্য ফোকয়েস আর দ্য রাইট ওয়ে অফ ডুইং থিং। মোর, মোর কি, অনেক সময় জিজ্ঞেস করে মোর কি, দ্য স্ট্রিংজেন্ট কাস্টম আর কল্ড মোর। সো এখানে মোর হচ্ছে স্ট্রিংজেন্ট কাস্টম, তাকে মোর বলা হচ্ছে। দেন যেটা ইম্পর্টেন্ট, মোর অনেক সময় জিজ্ঞেস করে, মোর হচ্ছে ইম্পর্টেন্ট। ট্রেডিশন কি, হোয়েন দ্য কাস্টম ইজ ক্যারিড অন ফ্রম জেনারেশন টু জেনারেশন, সেটাকে ট্রেডিশন বলা হয়, উইথাউট চেঞ্জ ইন দেয়ার ফাংশন, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে মিউজিক, এগুলো হচ্ছে কাস্টম, এগুলো কাস্টম, কাস্টম না ট্রেডিশন। যখন এই যে দেখো একটা অভ্যাস যখন দীর্ঘ সময় ধরে চলতেছে তখন সেটা বলতেছে হচ্ছে কাস্টম, ঠিক আছে। দীর্ঘ সময় ধরে চলতেছে, দীর্ঘ সময়টা কিন্তু স্পেশালি হচ্ছে বলে নাই যে দীর্ঘ সময়টা কয়দিন হইতে পারে। ট্রেডিশন বলতেছে এই কাস্টমটাই যখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে হচ্ছে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেডিশন। যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা মিউজিক, এই যে ধরো বাংলা ভাষা, বাংলা ভাষা হচ্ছে হ্যাঁ আমাদের মানে এই যে বিভিন্ন সময় তো বিভিন্ন ভাবে আমাদের কাছে আসছে, তাই না? বাংলা ভাষায় যে আসছে, ধরো আগে তো হচ্ছে অন্যরকম ধরো ভাষা ছিল, বা আগে হতে হয়তো সংস্কৃত ভাষা ছিল বা অন্যান্য ভাষা ছিল, আস্তে আস্তে হচ্ছে এই পর্তুগিজ কিংবা হচ্ছে উলন্দাজ, তারপরে হচ্ছে তুর্কি, ফার্সি, ফরাসি, ইংরেজি, সবগুলো মিক্সচার হয়ে 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 হচ্ছে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। এই ভাষাটাই কিন্তু এখন আমরা ইউজ করি অনেক কিছু মধ্যে, আমরা মানে বাংলা ভাষাটা এখানে নিয়ে আসি, তাই না? এই যে চা বলতেছি, চা, চিনি, এগুলো কি শব্দ কেউ জানো? চা, চিনি, রিক্সা কোন শব্দ কেউ বলতে পারবা? রিক্সা,
আচ্ছা ফার্সি মেবি না ফার্সি না ফার্সি না কিসে কি শব্দ জাপান রিক্সা হারেকিরি এটা হচ্ছে জাপানি শব্দ তাই তো তারপরে কার্তুস কুপন আচ্ছা ঠিক আছে যেটাই হোক তোমরা হচ্ছে মানে এই জিনিসগুলো জানার জন্য হচ্ছে দেখবা এটা হচ্ছে কথা জানার জন্য হচ্ছে দেখবা কিংবা হচ্ছে ধরো মিউজিক মিউজিকের ক্ষেত্রে এখানে বলতেছে ধরো হচ্ছে তোমার কিছু আঞ্চলিক মিউজিক আছে যেমন হচ্ছে সিলেটের কিছু আঞ্চলিক মানে মিউজিক আছে কিংবা হচ্ছে তোমার চট্টগ্রামের কিছু আঞ্চলিক মিউজিক আছে বা বাউল গান আছে জারি সারি গান আছে এগুলো হচ্ছে ট্রেডিশনাল যে হচ্ছে অনেক দিন ধরেই চলে আসতেছে কিংবা নৌকা বাইচের সময় কিছু গান গায় এগুলো হচ্ছে চলে আসতেছে নৌকা বাইচের সময় যে গানগুলো গাচ্ছে অলওয়েজ সেগুলোই গাচ্ছে সো এগুলো হচ্ছে তোমার ট্রেডিশনাল ব্যাপার দ্যাট মিনস হচ্ছে কাস্টম হচ্ছে আমার একটা অভ্যাস দীর্ঘ সময় ধরে যখন অভ্যস্ত হয় তখন হচ্ছে সেটা কাস্টম আর ট্রেডিশন যেটা সেটা হচ্ছে আমার মানে জেনারেশন টু জেনারেশন চলতেছে সেটা হচ্ছে ট্রেডিশন জেনারেশন টু জেনারেশন কাস্টম যেটা চলতেছে সেটাই হচ্ছে আমার ট্রেডিশন নর্ম যেটা নর্মটা অনেক সময় হচ্ছে ইম্পর্টেন্ট ইট ইজ অ্যাকসেপ্টেড অর রিকোয়ার্ড বিহেভিয়ার ফর এ সোসাইটি অর ইট ইজ দ্য আনরিটেন কোড অফ কন্ডাক্ট অফ সোসাইটি বাই রিপিটেড প্রসেস অফ ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং সোসাইটি সেটস আপ এক্সপেক্টেড প্যাটার্ন অফ বিহেভিয়ার আর নোন এজ নর্ম নর্ম যেটা কি দেখো নর্ম কি নর্মের মধ্যে অ্যাকচুয়ালি আসতেছে যে তোমার কিছু রিজিড নর্ম আছে রিজিড নর্ম গুলোর মধ্যে বলতেছে পাগড়ি পরা কিংবা হচ্ছে টুপি পরা কিছু ফ্লেক্সিবল নর্ম আছে ফ্লেক্সিবল নর্ম যেমন হচ্ছে তোমার এই যে ধরো ম্যারেজ সেরিমনি বার্থডে পার্টি ডেথ অ্যানিভার্সারি তো রিজিড নর্মটাকে বলতেছে হচ্ছে মোর আর ফ্লেক্সিবল নর্ম হচ্ছে ফুকোয়ে স্পেশালি যেটা এখানে রিজিড নর্ম কেন বলা হচ্ছে এই যে ধরো যে মসজিদে যায় ঠিক আছে মসজিদে যায় তো মসজিদে যায় অ্যাকচুয়ালি বা হচ্ছে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই টুপিটা কিন্তু মোটামুটি ম্যান্ডেটরি অনেকে হয়তো বা দেখা যায় যে যারা মানে হয়তো টুপি পরে না ওই দেখা যায় ধরো হচ্ছে সামথিং কোনো কাজে ছিল বা হচ্ছে হঠাৎ করে বাজারে আসছে বা ওইরকম কিছু কাজে গ্রামের মানুষ বাজারে আসছে শহরের বাজারে তো দেখা যায় যে বা কোন একটা কাজে আটকা পড়ে গেছে তো তখন হয়তো মনে করছে বাসায় ফিরে গিয়ে নামাজ পড়বে বা হয়তো ধরো বাসায় ফিরে আসতে করবে তখন দেখা যায় মানে রিয়ালি টুপি মিস হয় আর আনলেস না হলে দেখো যে একটা মানে নর্মই হয়ে গেছে যে টুপি ম্যান্ডেটরি মোটামুটি বলতে গেলে এটা একটা রিজিড নর্ম মানে এটার কোনো ফ্লেক্সিবল নাই যে পড়লাম কি পড়লাম না নট লাইক দ্যাট মানে হচ্ছে তোমার ফরজের মতো আর কি যেমন মানে ফরজ বলতে গেলে আর ফ্লেক্সিবল যেটা এই যে ধরো ম্যারেজ অ্যানিভার্সারি বা বার্থডে পার্টি বা ডেথ অ্যানিভার্সারি এগুলো হচ্ছে ফ্লেক্সিবল ঠিক আছে ওই তুমি রিজিড নর্মটা মনে রাখবা হচ্ছে অ্যাকচুয়ালি ফরজ 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 যে ব্যাপারটা যে তোমার টুপি পড়তেই হবে বা প্রায় পাগড়ি যারা পরে পাগড়ি পড়তেছে বা টুপি স্পেশালি ধরো একটা দিয়ে হবে আসলে যে মানে এখানে টুপি পরাটা ম্যান্ডেটরি এটা ধরো রিজিড নয় আর ফ্লেক্সিবল মানে হচ্ছে ফ্লেক্সিবল যেমন বার্থডে পার্টি বা হচ্ছে তোমার ম্যারেজ সেরিমনি বা হচ্ছে ডেথ অ্যানিভার্সারি এগুলো হচ্ছে তোমার ফ্লেক্সিবল নয় কালচার যেটা কালচার জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইট ইজ ডিফাইন্ড অ্যাজ learned behavior which has been society acquired custom is transmitted from one generation to another generation through learning process it lays down norms of behavior ultimately culture ta ki bolteche eta ekta complex set of shared habits ba custom ba tradition common in member of society the smallest unit of culture is called trait culture actually eta ki কালচার অ্যাকচুয়ালি তুমি মনে রাখবা যেটা সেটা হচ্ছে গ্রেটিং যেমন হচ্ছে সালাম দেওয়া কিংবা হচ্ছে তোমার ভালো আছেন কিনা জিজ্ঞেস করা যে কেমন আছেন বা এই যে তোমার যদি ধরো ক্লাসের ফার্স্টেই বা ক্লাসের লাস্টেই হচ্ছে অনেকে সালাম দাও বা যাদেরকে হচ্ছে কোশ্চেনের জন্য ডাক দেয় হ্যাঁ ফার্স্টে সালাম দিয়ে শুরু করো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ গ্রেটিং কিংবা হচ্ছে যে হ্যাঁ ভালো আছো ভালো আছেন কিনা বা ওইরকম ভালো আছো কিনা ওইটা হচ্ছে ওয়ান টাইপ অফ গ্রেটিং এই গ্রেটিংটাই হচ্ছে অ্যাকচুয়ালি কালচার তো তোমার তুমি যদি এই জিনিসগুলো তো আসলে মুখস্থ করতে বলতেছি না বাট এই জিনিসগুলো যাতে অ্যাকচুয়ালি বলতে পারো যে স্যার কালচারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা তাহলে আমার কিছু জিনিস যদি এই ফাঁকে বলি সব জিনিস তো একদিনই হচ্ছে শিখবে না
তাই না? আজকে যেহেতু ফার্স্ট পড়ানো হচ্ছে, তোমরা আস্তে আস্তে শিখবা। কাস্টমটা অ্যাকচুয়ালি যেটা বুঝতেছো সেটা হচ্ছে একটা হেবিট যেটা লং প্র্যাকটিস, এতটুকুই মনে রাখো। ট্রেডিশনটা মনে রাখো হচ্ছে যে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠী বা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যে কাস্টমটা প্রবাহিত হচ্ছে, যেমন ল্যাঙ্গুয়েজ, মিউজিক, ওই জিনিসটা। দেন চলে আসুন নর্ম। নর্মের মধ্যে অ্যাকচুয়ালি তুমি এক্সাম্পল দিয়ে মনে রাখো যে স্যার, যেমন টুপি পরা এইটা ওয়ান টাইপ অফ নর্ম, যেমন হচ্ছে মেরিজ সেরিমনি বা বার্থডে পার্টি বা ডেথ এনিভার্সারি, এগুলো কিন্তু হচ্ছে ফ্লেক্সিবল টাইপের কিছু ব্যাপার, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে যে আমি যে মেরিজ সেরিমনি করলাম ইটস নট ম্যান্ডেটরি, যেমন মেরিজ সেরিমনি করতেই হবে, বা হচ্ছে তোমার বার্থডে পার্টি করলাম ইটস নট ম্যান্ডেটরি, ডেথ এনিভার্সারি মানে মৃত্যুবার্ষিকী করলাম ইটস নট ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি বলতে হচ্ছে যে হ্যাঁ আমাকে এখানে প্রোগ্রাম করতেই হবে, খাওয়াইতেই হবে, বা ওইরকম ওইরকম নট লাইক ওইরকম কিছু। দেন যেটা কালচার যেটা বলতেছে, কালচার অ্যাকচুয়ালি হচ্ছে এই জিনিসটাই মনে রাখবা যে হচ্ছে যে এই যে একটা সালাম দেওয়ার কালচার বা হচ্ছে যে হ্যাঁ ভালো আছেন কিনা একটা গ্রেটিংস এর কালচার, এটাই হচ্ছে কালচার। কালচারের মধ্যে কি আছে? কালচারের মধ্যে ম্যাটেরিয়াল কিছু আছে, নন ম্যাটেরিয়াল কিছু আছে। এখন ম্যাটেরিয়াল এর মধ্যে কি আছে? রেফার টু কনক্রিট ইস্যু দ্যাট এজ সোসাইটি ক্রিয়েট, কিছু আছে যেটা হচ্ছে মানে সোসাইটি ক্রিয়েট করতেছে, রেফার টু অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েশন অফ সোসাইটি। যেমন হচ্ছে তোমার এই যে হাউস টেলিফোন, এটা একটা কিছু বলতেছে যে এটা ওয়ান টাইপ অফ কালচার। আর এখানে যেটা নন ম্যাটেরিয়াল যেটা বলতেছে সেটা হচ্ছে তোমার ল, বিলিফ, আইডিয়া, এগুলো কালচার। তো অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল নন ম্যাটেরিয়াল আমরা ক্লাসিফাই করতে হবে না, তুমি জাস্ট মনে রাখো যে কালচার হচ্ছে ল, বিলিফ, এগুলো হচ্ছে কালচারের মধ্যে পড়ে। দেন আর আরো কিছু জিনিস বলছি, যেমন হচ্ছে তোমার গ্রেটিং, ব্লেসিং, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কালচার, ঠিক আছে? বিলিফ যেটা, বিলিভ একটা ব্যাপার, বিলিফ এই জিনিসটাও ইম্পর্টেন্ট। সামথিং রিগার্ডেড বাই দা পার্সন অ্যাজ ট্রুথ, দ্যাট মিন্স হচ্ছে যে এই জিনিসটাকে একটা পার্সন ট্রু হিসেবে ধরে নিছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার বিলিফ। সে ধরে নিছে যে হচ্ছে তোমার অনেকেই ধরা হচ্ছে মানে আছে না যে বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষার আগে হচ্ছে যে প্রিপারেশন দেখে অনেকে হচ্ছে ধরে নেয়, বা পরীক্ষার কথাই বাদ দিই, যে ধরো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা খেলা হচ্ছে ফুটবল খেলা, বা ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, একজন ধরেই নিছে যে না সেখানে হচ্ছে যে তোমার ইন্ডিয়া জিতবে, এনিহাও ইন্ডিয়া জিতবে, বা এনিহাও পাকিস্তান জিতবে, বা এনিহাও রিয়াল মাদ্রিদ জিতবে, এনিহাও বার্সেলোনা জিতবে, ওই ব্যাপারগুলো হচ্ছে এরকম। এখন এটা তো হচ্ছে তোমার টেম্পোরারি, এটা তোমাকে এক্সাম্পলের জন্য হচ্ছে বোঝানো। ধরো ওই যে ইয়ের ক্ষেত্রেই তোমার আমাদের ইসলাম ধর্মের ক্ষেত্রেই অনেক আছে যে অনেক হুজুরের হচ্ছে ভক্ত, তো আমি এরকম জাস্ট এজ এন এক্সপিরিয়েন্স, নট টেক ইট আদারওয়াইজ, একটা এক্সপিরিয়েন্স শেয়ারি। তো কিছু কিছু মানে দেখি যে পরিচিত মানুষ বই রকম কিছু যে তোমার বলে যে এই হুজুরের ভক্ত হইলে অ্যাকচুয়ালি নামাজ না পড়লে হয়, মানে আল্লাহ মাফ করো, তো এরকম টাইপ যে মানে ইয়ার ধরে নিছে যে কি করবে, বলে যে এই হুজুর নাকি হচ্ছে তোমার মানে কিছু হুজুরের মুরিদ থাকে, সব হুজুর না কিছু কিছু, বলা যে এই হুজুরের ভক্ত হইলে আসলে হচ্ছে তোমার ওই জান্নাতে নিয়ে যাবে, বা হচ্ছে তোমার মানে ইয়ের সময় হচ্ছে মাফ করে দিবে, হুজুর হচ্ছে দায়িত্ব নিবে, ওই এরকম টাইপের। এগুলো হচ্ছে বিলিফ, বা একটা বিলিফ করতেছে যে না হ্যাঁ মানে ওই ওরকম আর কি, যে স্ট্রং বিলিফ। সে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আসলে জানি কি, আসলে জানি হচ্ছে যে প্রত্যেকের নামাজটা প্রত্যেকেরই করতে হবে, বা আমাদের প্রত্যেকের ধর্মীয় কাজটা প্রত্যেকের মানে নিজেদেরকেই করতে হবে, কেউ অন বিহাফ অফ আসলে হচ্ছে যে এই জিনিসটা মানে হয় না আসলে কিছু কিছু ক্ষেত্র ছাড়া। সো ওইটা সে বিলিফ হিসেবে আসলে ধরে নিছে, ওইটা হচ্ছে কথা। এটা ওই যে ট্রু বিলিফ একটা আছে, আর একটা হচ্ছে ফলস বিলিফ। ট্রু বিলিফ মানে হচ্ছে ধরো একটা সত্যি জিনিস, কেউ ধরে নিছে যে না আমার নামাজ পড়তে হবে, মানে মুসলমানদের ক্ষেত্রে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আমার জন্য ম্যান্ডেটরি। আর ওই ফলস বিলিফ যেটা, সে ধরে নিছে যে আমার নামাজ হচ্ছে অ্যাকচুয়ালি হুজুর তো নামাজ পড়তেছেই, তা আমার নামাজ পড়ার দরকার কি, ওই 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 টাইপের কথা, আল্লাহ মাফ করো, ওই টাইপের ব্যাপারগুলো যেটা, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফলস বিলিফ। এটা তোমাদের এক্সাম্পলের জন্য বলা, নট টেক ইট আদারওয়াইজ, বারবার বলতেছি এটা এক্সাম্পলের জন্য বলা, এবং মানে সত্যি জিনিস মানে এজ এক্সপিরিয়েন্সড এরকম শোনা, এই জন্য হচ্ছে তোমাদের মনে রাখার জন্য, যাতে মনে রাখতে পারো
আর বাকি হচ্ছে গবেষণা কিছু করতে যায় না, এতটুকুই। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার ইমোশন, যেটা ইমোশনের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। ইমোশনের মধ্যে আসলে হচ্ছে তোমার ইমোশনের ডেফিনেশন তো আসলে হচ্ছে জিজ্ঞেস করবে না, বাট এটা হলো একটা স্ট্রং ফিলিং অফ দ্য হোল অর্গানিজম, এটা হচ্ছে তোমার ইমোশন। ইমোশন অ্যাকচুয়ালি এখানে কি হয় যে তোমার এংরি বা হচ্ছে হ্যাপি বা ডিপ্রেস, সেটা হচ্ছে তার ফেসিয়াল এক্সপ্রেশনের চেঞ্জ হয়। হ্যাপি হইলে হাসতেছে বা ডিপ্রেসড হইলে হ্যাঁ বুঝে যাচ্ছে, বা টেন্সড হইলে তার চোখে মুখে ভাষা দিয়ে বুঝে যাচ্ছে যে না সে টেন্সড, এরকম টাইপ হচ্ছে ইমোশন। এক্সটার্নাল ইমোশন কিন্তু এগুলো বলছে যে এক্সটার্নালি হচ্ছে আমরা বুঝতে পারি যে এংরি কিনা বা হ্যাপি কিনা বা ডিপ্রেসড কিনা। আর ইন্টারনাল ইমোশন দেখো কি বলতেছে, ইন্টারনাল ইমোশনের মধ্যে বলতেছে রেপিড পালস কিংবা হচ্ছে রেপিড রেসপিরেশন, দেন হচ্ছে তোমার ব্লাড প্রেশার হচ্ছে বেড়ে যাওয়া বা টেনশন করা, বা হচ্ছে তোমার সে মানে তার ভিতরে ভিতরে অসহ্য লাগতেছে বা পেইন লাগতেছে, এগুলো হচ্ছে তোমার ইন্টারনাল। যেটা এক্সটার্নাল আর ইন্টারনাল যেটা বলছে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এক্সটার্নাল আর ইন্টারনাল চেঞ্জেস ইন দ্য হিউম্যান বিং, দ্যাট মিনস হচ্ছে একটা মানুষের মধ্যে এক্সটার্নাল এবং ইন্টারনাল কিছু চেঞ্জ থাকবে। এখানে দেখো যে এক্সাম্পল অফ মেজর ইমোশন কি কি আছে, ফিয়ার, অ্যাঙ্গার, লাভ, হেট, জেলাসি, মডিনেস, দেন হচ্ছে জয়, সরো, সিম্পেথি, পিটি, এগুলো হচ্ছে তোমার মানে মেজর ইমোশনস এর মধ্যে চলে আসবে। মোটিভেশন কি, মোটিভেশন জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোটিভেশনটা জিজ্ঞেস করে, যদিও আরেক জায়গায় তোমাদেরকে পড়াইছি বাট এখানে আরেকবার দেখে নাও। ইট ইজ এন ইনার ফোর্স উইচ ড্রাইভ এন ইন্ডিভিজুয়াল টু সার্টেন অ্যাকশন, ঠিক আছে, সেটা হচ্ছে মোটিভেশন। ইট ইজ এন ইনার ফোর্স উইচ ড্রাইভস এন ইন্ডিভিজুয়াল টু সার্টেন অ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে যে এই যে ধরো যে ক্লাসে তোমাদেরকে মোটিভেট করি যে বলি যে হ্যাঁ বই মানে মেইন বই পড়ো, কিংবা হচ্ছে যে হ্যাঁ পাঞ্চুয়াল হওয়ার ট্রাই করো, টাইমলি ক্লাসে আসার ট্রাই করো, কিংবা হচ্ছে যে অনেক সময় তোমাদেরকে ডেস্কের সামনে নিয়ে যাই, ডেস্কের সামনে নিয়ে হচ্ছে কিছু বলতে বলি, বা হচ্ছে বলি যে কয়েকটা লাইন বলো এই টপিকটা সম্পর্কে, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ মোটিভেশন। আলটিমেটলি মোটিভেশনের উদ্দেশ্য কি থাকে, হয়তো অনেক সময় হয়তো বোঝো না যে স্যার ডেস্কের সামনে নিয়ে যাচ্ছে বলতে বলতেছে, বা হয়তো বা স্যার এখানে ইয়ে করতেছে কি বলে যে ছোট করতেছে, বাট ব্যাপারগুলো কিন্তু এরকম না। এখানে ব্যাপারগুলো হচ্ছে যে তোমার মধ্যে যে ভিতরে কিছু আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বের করে আনার প্রচেষ্টা, যেটা অ্যাকচুয়ালি তুমিও তোমারটা হচ্ছে মানে ইয়ে করা নাই, এটা কি বলে ডিসকভার। আচ্ছা মজার জিনিস যেটা ধরো ডিসকভার করা, আমি বললাম যে হচ্ছে এখানে আমি তোমাদেরকে মোটিভ করে তোমাদের থেকে একটা জিনিস ডিসকভার করলাম, আবার আরেক জায়গায় বললাম যে হ্যাঁ আমি মানে মোটিভেশন করে হচ্ছে তোমাদের থেকে একটা জিনিস ইনভেন্ট করলাম, অ্যাকচুয়ালি এখানে কি হবে, ডিসকভার্ড অর ইনভেন্টেড? ধরো তোমার মধ্যে কোনো প্রতিভা আছে, ঠিক আছে, তোমার মধ্যে কোনো প্রতিভা আছে বাট মানে এটা হচ্ছে একটা মানে সুপ্ত প্রতিভা, বা তোমার মধ্যে দেখা যায় যে এরকম একটা ব্যাপার আছে যে তুমি অ্যাকচুয়ালি যখন মানে বলতে পারো না তখন বলতে পারো না, বাট যখন হচ্ছে বলার সুযোগ দেয়, যখন হচ্ছে তুমি মনে হয় যে না তোমার কমফোর্ট জোন, তখন অ্যাকচুয়ালি তুমি বলতে পারো, সেই জিনিসটা তুমি জানতা না। ধরো সেটাই হলো আমি হচ্ছে যে তোমার মধ্যে ক্রিয়েট করে দিলাম, বা হচ্ছে তোমার মধ্যে আমি যে জিনিসটা ইয়ে করলাম সেটা হচ্ছে যে তুমিও জানতে না, বাট যখন বললাম যে ডেস্কে এসে বললো তুমি এক দুইবার বললে হচ্ছে সেই জিনিসটা বুঝলে যে না তোমার মধ্যে তো অ্যাকচুয়ালি বলার এবিলিটি আছে, বাট তুমি এতদিন হয়তো বলতে পারতা না বা হচ্ছে তোমার বলতা না, ওইরকম টাইপ ব্যাপার। এটা কি ডিসকভার্ড হবে না ইনভেনশন হবে, কেউ বলতে পারবা? একজন রেসপন্স করো। ডিসকভার হবে স্যার। ডিসকভার কেন হবে? ডিসকভার ডিসকভার কেন, ইনভেনশন না কেন, বা ইনভেনশন কেন ডিসকভার না কেন? স্যার সেম ইট লাইক কি ইনভেনশন আর ডিসকভার তো একই সাইড আছে স্যার। কি কি বুঝি নাই আবার বলো স্যার। ডিসকভার মানে হচ্ছে স্যার আগে কিছু ছিল স্যার ওটা ডিসকভার, ইনভেনশন মানে হচ্ছে সম্পূর্ণ নতুন কিছু স্যার আবিষ্কার করা, এরকম টাইপস। সম্পূর্ণ নতুন কিছু বলতে কি? তাহলে স্যার বিমান কে আবিষ্কার করলো স্যার, ইনভেনশন
এই যে ধর তুই স্যান্ড মার্টিন দ্বীপে গেছিস, স্যান্ড মার্টিনে গিয়ে হচ্ছে তোমার ইয়ে করলা, যে হচ্ছে তরমুজ বাগান আবিষ্কার করলা, এটা কি ডিসকভার স্যার? ডিসকভার্ড, ওকে। আর ইনভেনশন যেটা তরমুজের বীজ স্যার, আচ্ছা বলতেছি ডিসকভার যেটা ওই সে যেটা বলছে, ডিসকভার মানে হচ্ছে তোমার প্রিভিয়াসলি আবিষ্কৃত, ঠিক আছে? ডিসকভার মানে হচ্ছে প্রিভিয়াসলি আবিষ্কৃত, বাট যেমন ইয়ে যেটা করছে যে কলম্বাস ডিসকভার ইন্ডিয়া, ঠিক আছে? আগে যেটা ছিল সেটা হচ্ছে তোমার অন্য যারা হচ্ছে বিভিন্ন দেশে ছিল তারা হচ্ছে ইন্ডিয়া আসার পথটা হচ্ছে জানতো না, ঠিক আছে? ইন্ডিয়া আসার পথটা জানতো না, তো দেখা যায় যে হচ্ছে কলম্বাস ইন্ডিয়া ডিসকভার করছে। ইন্ডিয়া কিন্তু আগে আবিষ্কৃত, বাট ওই অন্যান্য দেশিরা ইন্ডিয়া বা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আসার পথটা জানতো না, এটা হচ্ছে ডিসকভার। দ্যাট মিনস হচ্ছে তরমুজ বাগান কিন্তু আগে আবিষ্কৃত, এমন না যে তুমি ফার্স্ট যাচ্ছ, মানে অন্য অন্য বহুত মানুষ হচ্ছে গিয়ে আসছে, বাট তুমি তোমার কাছে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট। ওই ওইটা বাদ দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমি ওই জিনিসটা দিয়ে মনে রাখবো, যেমন কলম্বাস হচ্ছে ডিসকভার ইন্ডিয়া, এটা হচ্ছে তোমার আগে আবিষ্কৃত ছিল, ইন্ডিয়া আগে আবিষ্কৃত, বাট হচ্ছে যে আসার রাস্তাটা জানতো না, ওই আসার রাস্তাটা সামান হচ্ছে আবিষ্কার করছে। আর ইনভেন্টর যেটা সম্পূর্ণ নতুন কিছু ইনভেনশন করা, যেমন করোনা ভ্যাকসিন, এটা হবে ইনভেন্টেড, এটা কিন্তু ডিসকভার্ড না। এটা বলার জিনিস যেটা সেটা হচ্ছে তোমার কেন এটা বললাম, এটার পিছনে হচ্ছে রিজন আছে। আমার ঠাস করে একজন বলে বসে থাকবে যে স্যার করোনা ভ্যাকসিন তো ডিসকভার্ড হয়েছে, ডিসকভার কিন্তু না। আর মনে রাখার জন্য আরো সোজা একটা ব্যাপার, ডিসকভারি চ্যানেল আছে না, ডিসকভারি চ্যানেলে হচ্ছে ওইসব কিছুই দেখায় যেগুলো হচ্ছে তোমার মানুষ খুব কম রিচ করতে পারছে, ঠিক আছে? ওইসব জিনিসগুলি হচ্ছে দেখায়, বাট রিচ করতে পারছে তো, নতুন ইনভেনশন কিন্তু দেখায় না অ্যাকচুয়ালি, বা নতুন ইনভেনশন অ্যাকচুয়ালি কমই দেখায়। সো ওই জিনিসটা হচ্ছে মনে রাখবে যে ডিসকভার মানে হচ্ছে যে ডিসকভারি করা, ঠিক আছে? দেন হচ্ছে ওই জিনিসটা ভুল হবে না। আবার ইয়ে বলে হচ্ছে বসে থাকো না যে করোনা বা হচ্ছে এই রিলেটেড কিছু আসলে যে করোনা ভ্যাকসিন ডিসকভার হয়েছে বলে বসে থাকো না, এটা কিন্তু নতুন। যদি বলতে হয় তাহলে এটা ইনভেনশন বলতে হবে, ওকে? পারসেপশন যেটা, পারসেপশন ওয়ার্ডটা মানে এটা একবার দেখে রাখো, দ্য পাওয়ার অফ বডি অর মাইন্ড অফ পারসিভিং থ্রু দ্য ইন্টেলেক্ট সেন্স কনসাসনেস ইনস্টিটিউশন এন্ড ইনসাইট, ইট মিন্স টু পারসিভ এনিথিং, এটা অ্যাকচুয়ালি পারসেপশন। মানে পারসেপশনের বাংলা কি, কেউ বলতে পারবা অ্যাকচুয়াল বাংলাটা কি? পারসেপশনের অ্যাকচুয়াল বাংলাটা কি বলতে পারবা? অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে দেখে নিও, লাস্টে যেটা বলছে সেটা একটা ইট ইমপ্লাইজেস অবজারভেশন রিকগনিশন, আর একটা হচ্ছে বলো উপলব্ধি, উপলব্ধি। পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি, এই উপলব্ধিটা আমি হচ্ছে কিভাবে উপলব্ধি করব, নট অনলি অবজারভেশন বাট অবজারভেশন রিকগনিশন এন্ড ডিসক্রিমিনেশন, এই তিনটা দিয়ে হচ্ছে আমি উপলব্ধিটা করব, সে যেটা বলতেছে। সো পারসেপশন যদি উপলব্ধি হয়, এই উপলব্ধিটা নট আমি জাস্ট হচ্ছে দেখলাম সেটাই হচ্ছে আমার উপলব্ধি, নট লাইক দ্যাট। আমার উপলব্ধিটা হবে কিন্তু যে আমি অবজার্ভ করলাম, যে হচ্ছে আমি দেখলাম, দেন হচ্ছে রিকগনাইজ করলাম, দেন ডিসক্রিমিনেশন করলাম। মানে কি, ধরো কেউ একজন তোমাকে বললো যে তোমার ওই ফ্রেন্ডটা তো হচ্ছে মিথ্যা কথা বলে, এখন তুমি হচ্ছে যে এটা কিন্তু জাস্ট অবজারভেশন, অবজারভেশন বলতে কি যে মানে কি বলে যে তুমি এই জিনিসটা হচ্ছে শুনলা, ঠিক আছে, দেখলা যে সে অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলে কিনা, এটা তুমি অবজার্ভ করলা। দেন হচ্ছে অ্যাকচুয়ালি তুমি হয়তো এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে যে হ্যাঁ তোমার সাথে হয়তো কোনো বিষয়ে মিথ্যা কথা বলছে, তখন তুমি রিকগনাইজ করলা, দেন তুমি হচ্ছে ডিসক্রিমিনেট করলা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। যেটা শুধু জাস্ট হচ্ছে আমি অবজার্ভ করে কোন একটা জিনিস মানে ধারণা করে ফেললাম বা উপলব্ধি করে ফেললাম, ব্যাপারটা কিন্তু এরকম না। পারসেপশন এগুলো আছে, ভিজুয়াল বা হচ্ছে ধরো অডিটরি পারসেপশন, অলফ্যাক্টরি, এই জিনিসগুলো, এগুলো তোমার এত কিছু না বললে হবে, জাস্ট টাইপ গুলো দেখে রাখতে পারো, ভিজুয়াল অডিটরি অলফ্যাক্টরি মাসকুলার পারসেপশন, অনেক সময় হচ্ছে অবজেক্টিভ দিয়ে দিতে পারে, টাইপ গুলো দেখে রাখতে পারো। নলেজ যেটা, নলেজ মানে কি, পারসেপশন প্লাস হচ্ছে স্টোরেজ অফ ইনফরমেশন, পারসেপশন মানে তার উপলব্ধি কি, আর সাথে হচ্ছে তোমার তার মধ্যে কি ইনফরমেশন জমা আছে বা কি স্টোরেজ আছে বা এক্সপিরিয়েন্স ইন দ্য ব্রেইন, এগুলো হলো তোমার নলেজ। তোমার নলেজ বা হচ্ছে অ্যাটিটিউড না,
মানে বড় করে না পড়ো, এই জিনিসটাই খালি পড়ো, যে নলেজ ইকুয়াল টু পিএস, দ্যাট মিন্স পারসেপশন আর ইকুয়াল স্টোরেজ অফ নলেজ, ঠিক আছে? পারসেপশন প্লাস হচ্ছে মানে প্লাস স্টোরেজ অফ নলেজ, এটা হচ্ছে তোমার নলেজ। বা শর্টকাটে যেভাবে মনে রাখবা, মনে রাখা হচ্ছে সিপ দিয়ে মনে রাখবা, এসআইপি সিপ, এসআইপি সিপ, সিপ দিয়ে হচ্ছে মনে রাখো, নলেজ ইকুয়াল টু সিপ। আরো একটা জিনিস বললি, সেটা হচ্ছে তোমার যে কি বলে যে যখন সিলেট থাকতাম, সিলেটে একটা কফি শপ ছিল সিপ কফি, এসআইপি সিপ, তারপরে হচ্ছে কফি। সো ওই জিনিসটা দিয়ে মনে রাখতে পারো যে নলেজ মানে হচ্ছে সিপ কফি, সিপ কফি মানে সিপ মানে এসআই, ঠিক আছে? এসআই দিয়ে মানে আমার স্টোরেজ অফ ইনফরমেশন প্লাস হচ্ছে নলেজ, সেটা হচ্ছে তোমার নলেজ ইকুয়াল টু স্টোরেজ প্লাস হচ্ছে ইনফরমেশন। অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড হচ্ছে নলেজ প্লাস হচ্ছে ফিলিং, এই জিনিসটা হচ্ছে অ্যাটিটিউড। ডিটেলস না পড়ে এতটুকুই মনে রাখো, তোমাদের এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করবে না যদি জিজ্ঞেস করে। সো ওভারঅল যেটা ওভারঅল আজকে যেগুলো পড়াইলাম, ফার্স্টে হচ্ছে তোমার বিহেভিয়ার বা বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে, এই জিনিসগুলো আছে বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে। দেন যেটা যে বিহেভিয়ারাল সায়েন্স কি কি কম্প্রাইজ করতেছে, সোশ্যালজি, সোশ্যাল সাইকোলজি, দেন হচ্ছে সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, এগুলো হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স কম্প্রাইজ করতেছে। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রোল অফ বিহেভিয়ারাল সায়েন্স ইন পাবলিক হেলথ, রোল অফ বিহেভিয়ারাল সায়েন্স ইন পাবলিক হেলথ, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের রিটার্নে আসতে পারে এই টাইপের কোশ্চেন গুলো, যেমন তোমার ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই টাইপের কোশ্চেন গুলো, বা রোল অফ বিহেভিয়ারাল সায়েন্স ইন পাবলিক হেলথ, এরকম একটা রুলের কোশ্চেন আছে কুনিয়েতে বলো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রোল অফ মাস মিডিয়া ইন হেলথ এডুকেশন, ঠিক আছে? রোল অফ মাস মিডিয়া ইন হেলথ এডুকেশন, যে ইয়ের ক্ষেত্রে কমিউনিকেশন, ইন কমিউনিকেশন যে চ্যাপ্টারটা আছে ওইটাতে রোল অফ মাস মিডিয়া ইন হেলথ এডুকেশন, ওই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। সোশ্যালজি যেটা আছে, সোশ্যালজি হচ্ছে তোমার, ওইটা তো বললাম, সোশ্যালজি মানে হচ্ছে তোমার, এখানে মনে রাখবা সোশ্যাল প্লাস হচ্ছে লজি, মানে সোসাইটি প্লাস লজি, এখানে সোসাইটির নলেজ, সোসাইটির একটা স্ট্রাকচার কিভাবে হচ্ছে ইয়ে হয়, কাস্ট, ইনকাম, আরেকটা হচ্ছে তোমার অকুপেশন। ও আরেকটা জিনিস যেটা, যখন হচ্ছে এই টপিক গুলো তোমাদেরকে বলতেছে না, যখন সোসাইটি বা সোসাইটি রিলেটেড টপিক গুলো বলতেছে না, তখন কিন্তু ইয়াতে চলে যাবে, সেটা হচ্ছে তোমার পিকিউএলআইতে চলে যাবে, ঠিক আছে? পিকিউএলআইতে কিন্তু চলে যাবে এটা থেকে। পিকিউএলআই মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, তখন চলে যাবে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে কি আছে, এখানে কিন্তু পয়েন্ট আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং আরো স্ট্যান্ডার্ড অফ তোমার কি কি, এখানে কিছু পয়েন্ট আছে। সো এগুলো কিন্তু আলাদা করে জিজ্ঞেস করবে যে একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং তুমি কিভাবে হচ্ছে বলবা, কি কি দেখে, তখন কিন্তু ওই কোশ্চেনে চলে যাবে। সো ওই কোশ্চেন গুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে। দেন চলে যাবে কিসে, পিকিউএলআই আসছে, এখন কিসে চলে যাবে বলো? পিকিউএলআই দেন হচ্ছে বলবে যে পিকিউএলআই এর ইয়া কি বলে, ইন্ডিকেটর কি কি আছে, তিনটা আছে তাই না, তিনটা ইন্ডিকেটর আছে। দেন এইচডিআই তে চলে যাবে, এইচডিআই তে চলে যাবে, এইচডিআই বলবে যে এইচডিআই মানে কি, এইচডিআই মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আরো মজার জিনিস তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে তোমার ইয়াটা জেনে রাখবা, কি জেনে রাখবা এই সময়, এই সময়ের জন্য হচ্ছে রিসেন্ট কিছু জিনিস ইম্পর্টেন্ট, কি জেনে রাখবা বলো, রিসেন্ট কি হয়েছে, করোনা, বাংলাদেশ, না না, জিডিপি না কি একটা দিছে, এটা দেখছো কেউ, জিডিপি দেখছো কেউ, জিডিপি গ্রোথ হচ্ছে 2020 বাংলাদেশের হচ্ছে 3.8%। নতুন একটা হচ্ছে ইনফরমেশন শেয়ার করছে, যেখানে ইন্ডিয়া হচ্ছে -10.3%, ঠিক আছে? বাংলাদেশে হচ্ছে কোভিড ডেথ পার মিলিয়নে 34 জন, মানে হচ্ছে তোমার প্রতি 10 লাখে কোভিড ডেথ বাংলাদেশে হচ্ছে 34 জন, আর ইন্ডিয়াতে হচ্ছে 83 জন। সো জিডিপিটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 2020 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ হচ্ছে 3.8%, আর ইন্ডিয়ার হচ্ছে মাইনাস। হ্যাঁ বলো স্যার, আপনার ক্লাস তো 2টার সময় আসছিল, এই জন্য তো আমি খেয়াল করি না, এখন তো আবার স্যার ক্লাস শুরু হয়ে গেছে, স্যার কি করব স্যার, আইটেম তো পেন্ডিং আছে। কি কি বুঝি না, ক্লাস তো আমার 2টাতেই, এখন কে বলছে,
কাইন্ডলি তোমরা গ্রুপ বা কিছু হচ্ছে দেখো না, গ্রুপে যে আমি দিয়ে দিলাম ইয়ে করে যে ক্লাস তো দুইটা এখন তো না আমার তো আইটেম ছিল, আপনার ক্লাস তো দুইটার দিকে ছিল স্যার, এখন স্যার এখন ক্লাস আমার ক্লাস দুইটার দিকেই আছে, ক্লাস চলতেছে স্যার, ক্লাস কে বলছে চলতেছে, ক্লাস চলতেছে কে বললো বলো তো, ক্লাসের মাঝখানে যে হচ্ছে যে ঢুকলা, ক্লাস চলতেছে কে বললো, দুইটা ক্লাস তো দুইটাতেই, কাইন্ডলি ক্লাসের হচ্ছে যে লিংকটা দেয়া হয়েছে লিংকটা পড়ে দেখো, লিংকে কি দেয়া হয়েছে, ওল্ড স্টুডেন্ট দেয়া হয়েছে, ঠিক আছে, উইথ ওল্ড স্টুডেন্ট দেয়া হয়েছে লিংকে, দ্যাট মিন্স ক্লাস দুইটাতেই দুইটাটাই আছে, বারোটাটা বারোটায় দুইটাটা দুইটা, অ্যাট লিস্ট তো এতটুকু তো মানে দেখা উচিত তাই না, ক্লাস দুইটা তো দুইটাতেই, জিজ্ঞেস করো বাকিদেরকে গ্রুপে দেখো, ক্লাস দুইটাই যেটা আছে দুইটাটা দুইটাই নেওয়া হবে, এখন একটা এখন লিংকটা হচ্ছে একটু পড়বা না, লিংকে দেয়া আছে কিন্তু ওল্ড স্টুডেন্ট, এখন যারা আছে তারা কিন্তু হচ্ছে তোমার ওল্ড ক্লাস হচ্ছে নিও, সো লিংক তো দেখতে হবে, আর দুইটার ক্লাস তো দুইটার ক্লাস আমি তাকে নিব না তাই না, বুঝতেছো ইমরান, হ্যালো ইমরান আছো, কই চলে গেল আবার, কি অবস্থা মাঝখানে এসে ক্লাসের, আচ্ছা আমরা শুরু করি, তোমার ক্লাস দুইটাতেই তোমরা দেখবে না, গ্রুপ লিংক তো দেখবা, ক্লাস দুইটাতে দুইটাতেই দুইটা ক্লাস, ক্লাসের ফ্লোটা নষ্ট করে দিল তোর, আচ্ছা শুরু করি আবার ইয়ে থেকে, যেটা হচ্ছে তোমার স্যার, ঠিক আছে স্যার বুঝছি স্যার, স্যার বুঝছি স্যার, ফার্স্টে বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যেই জিনিসগুলো আসতেছে, বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যেই জিনিসগুলো আসতেছে, দেন হচ্ছে তোমার বিহেভিয়ারাল সায়েন্স কি কি কম্প্রাইজ করতেছে, দেন যেটা সেটা হচ্ছে রুল অফ বিহেভিয়ারাল সায়েন্স ইন পাবলিক হেলথ, এই জিনিসগুলো চলে আসবে, দেন স্ট্রাকচার অফ এ সোসাইটি, এই জিনিসগুলো হচ্ছে বলবে যে কাস্ট কিংবা হচ্ছে তোমার ইনকাম, দেন হচ্ছে অকুপেশন, কাস্ট কি বুঝছো, কাস্ট এখানে কি বোঝাতে যাচ্ছে স্যার, কি বোঝাতে যাচ্ছে বলো, সম্প্রদায় জোবাই বলো স্যার, নিয়ম রীতি রেওয়াজ, রীতি রেওয়াজ গুলা স্যার, কি মানুষের সে পুরানো সিয়া থাকে না স্যার, রীতি রেওয়াজ থাকে না এগুলা স্যার, আমি বলি আমি বলি, কাস্ট অ্যাকচুয়ালি এখানে বোঝাতে যাচ্ছে হিন্দুদের মধ্যে বিভিন্ন কাস্ট আছে, ঠিক আছে, হিন্দু সম্প্রদায় কাস্ট আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ওইসব হচ্ছে কাস্ট আছে, সো কাস্ট দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা বোঝাতে যাচ্ছে, বা ইনকাম, ইনকামের উপর ভিত্তি করে হচ্ছে ক্লাস করা হয়েছে, যে যাদের হচ্ছে বেশি ইনকাম তাদেরকে হাই ক্লাস বলা হয়, যাদের হচ্ছে যে মধ্যবিত্ত ইনকাম তাদের মধ্যবিত্ত বলা হয়, যাদের হচ্ছে আরো কম তাদের তো অন্য ক্লাস, দেন অকুপেশন, অকুপেশন একটা ক্লাস, যে আমরা হচ্ছে ডাক্তার সোসাইটি বা আমরা হচ্ছে মেডিকেল সোসাইটি, যারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সোসাইটি, ওরকম করে করে হচ্ছে যে সোসাইটিকে বিভিন্ন স্ট্রাকচার করা হয়েছে, দেন হচ্ছে কাস্টম তো বললামই, ট্রেডিশনও বললাম, কাস্টম হচ্ছে লং হেবিট, ট্রেডিশন হচ্ছে তোমার বংশ পরস্পরে যে কাস্টমটা চলতেছে, দেন হচ্ছে নর্ম, যেটা নর্মের মধ্যে হচ্ছে তোমার রিজিড নর্ম, ফ্লেক্সিবল নর্ম, এই দুইটা জিনিস, দেন হচ্ছে তোমার কালচার, কালচারের মধ্যে হচ্ছে কিছু জিনিস চলে আসছে, বিলিফের মধ্যে ট্রু আর ফলস বিলিফ বলছি, দ্যাট মিন্স হচ্ছে যে একটা মিথ্যা জিনিসকে হচ্ছে সে বিশ্বাস করতেছে, সেটা হচ্ছে ফলস বিলিফ, আর ট্রু বিলিফ যেটা সেটা হচ্ছে সত্যি জিনিসকে সে বিশ্বাস করতেছে, দেন যেসব জিনিসগুলো আসবে সেটা হচ্ছে তোমার ইমোশনের কথা কিছু বললাম, ইমোশনের মধ্যে তোমার মেজর ইমোশন কি কি জিজ্ঞেস করে, যে মেজর ইমোশনের এক্সাম্পল দাও, মোটিভেশনের ক্ষেত্রে বললাম, মোটিভেশন মানে কি, মোটিভেশন মানে হচ্ছে যে একজনের ইনার যেই ফোর্সটা আছে সেটাকে হচ্ছে ড্রাইভ করা, ইনার ফোর্স ড্রাইভ করে হচ্ছে যে একটা অ্যাকশনে হচ্ছে নিয়ে যাওয়া, যে ইনার ফোর্স সেটা ড্রাইভ করে সেটা অ্যাকশনে নিয়ে যাওয়া, যখন আবার এই জিনিসগুলো বলবে না, যে মোটিভেশন বা এই রিলেটেড জিনিসগুলো বলতেছে না, তখন হচ্ছে দেখবা যে ইয়েতে চলে যাবে, যে
হেলথ এডুকেশন বা হচ্ছে প্রোপাগান্ডার মধ্যে চলে যাবে, বলবে যে হেলথ এডুকেশন প্রোপাগান্ডা ডিফারেন্স বল, ওই জিনিসগুলো হচ্ছে চলে যাবে। দেন পারসেপশন, পারসেপশনের মধ্যে এই জিনিসগুলো আসবে। পারসেপশনের মধ্যে তো বলছি যে পারসেপশনের ক্লাস যেগুলো আছে বা টাইপ যেগুলো আছে, এই টাইপগুলো হচ্ছে তোমাদের ইয়েতে এমসিকিউতে আসার চান্স বেশি। নলেজ এর মধ্যে হচ্ছে দুইটা জিনিস, এখানে হচ্ছে পারসেপশন, ক্লাস হচ্ছে স্টোরেজ অফ ইনফরমেশন, দ্যাট মিন সিপ দিয়ে মনে রাখতে বলছি, সিপ কফি বা এরকম টাইপের কিছু। দেন হচ্ছে তোমার অ্যাটিটিউড যেটা, সেটা হচ্ছে নলেজ প্লাস ফিলিং, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখবা? হ্যাঁ, একিউট কিডনি ফেলিউর দিয়ে মনে রেখো, যাও আর তো কিছু মাথায় ঢুকতেছে না। একিউট কিডনি ফেলিউর দ্যাট মিন্স অ্যাটিটিউড, দেন হচ্ছে তোমার নলেজ, আর একটা হচ্ছে ফিলিং। একিউট কিডনি ফেলিউর, AKF, এটা দিয়ে হচ্ছে মনে রাখবা। অ্যাটিটিউড ইকুয়াল টু নলেজ প্লাস হচ্ছে ফিলিং। সো আজকে হচ্ছে এতটুকুই। কারো কোনো কোশ্চেন এই সম্পর্কে, কারো কোনো কোশ্চেন বা বোঝার কিছু? কারো কোনো, একজন রেসপন্স করো। না স্যার, কোশ্চেন নাই স্যার। কোশ্চেন নাই, কয়জন আছো টোটাল স্যার? 20 জন। 20 জন, 20 জন, ওকে। তোমাদের ক্ষেত্রে কিছু জিনিস যেটা, সেটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ক্লাস করতেছে না, তো তারা তো করতেছেই না, তাদেরকে হচ্ছে ক্লাস করতে বলবা বা নিজেদের ফ্রেন্ড সার্কেল যারা আছে ইনফ্লুয়েন্স করবা। আর যারা অ্যাকচুয়ালি ক্লাস করতেছে, তোমাদের হ্যাবিট গুলো হচ্ছে কন্টিনিউশন রাখবা, কারণ ভালো হ্যাবিট নিজেদেরটা নিজেরাই বিল্ড আপ করতে হয়, কেউ তোমার ভালো হ্যাবিট গুলো বিল্ড আপ করে দিবে না। আর কিছু ব্যাপার যেটা, ওল্ড কেউ আছো? ওল্ড কেউ আছো? ইমরান, শুধু একজন আছো? জি স্যার, জি স্যার, ওল্ড আমি স্যার। আচ্ছা, মিউট হও। তো যারা হচ্ছে ক্লাস করতেছে, অ্যাকচুয়ালি ক্লাস হচ্ছে ইয়ে করবা, কন্টিনিউশন করবা, ক্লাস হচ্ছে মিস না দেওয়ার চেষ্টা করবা, কারণ তোমাদের মানে ভালো হ্যাবিট গুলো না একটা নিজেদের মধ্যে একটা ফ্লুয়েন্সি ক্রিয়েট করে দেয়, এবং ফ্লুয়েন্সি যে ক্রিয়েট করে দেয়, সেই জিনিসগুলো আসলে হচ্ছে যে অনেক ব্যাপারগুলোকে ইজি করে দেয়, যেগুলো হচ্ছে তোমাকে মনে হবে যে না, ক্লাস করা তো অ্যাকচুয়ালি কঠিন কিছু না, এটা আমার ডেইলি যে আমি 3 বেলা ব্রেকফাস্ট লাঞ্চ দেন হচ্ছে ডিনার করতেছি, সাচ লাইক অ ফান টাইপ অফ দ্যাট। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা এই রিলেটেড কোনো জিনিস থাকে, যে কোনো কেউ হচ্ছে যে স্যার এই রিলেটেড কোশ্চেন, বাট অবশ্যই সেটা যুক্তিসঙ্গত, ঠিক আছে, অবশ্যই সেটা যুক্তিসঙ্গত হচ্ছে কোশ্চেন করবে। অনেকে হচ্ছে যে তোমার মানে কি বলে যে এই যে এই ফাঁকে রিটেনও কোশ্চেন তোমরা হচ্ছে পড়বা, রিটেন কোশ্চেন অ্যাকচুয়ালি হচ্ছে পড়বা, নিজেদের মতো করে হচ্ছে পড়বা, গ্রুপ করে পড়বা রিটেন কোশ্চেন, যে বসে থাকো না, কারণ বারবারই বলতেছি সময়টা খুব কম পাবা। আর রিটেন কোশ্চেন যে ধরে ধরে পড়ায় দিব, সো মোটামুটি পড়ানো হয়ে গেছে, পড়ানোর মাঝখানে হয়তো রিটেন ভাইবে একসাথে করে পড়ানো হয়েছে, বাট আলাদা করে ওইভাবে হচ্ছে রিটেন কোশ্চেন আর নিজেরা নিজেরা হচ্ছে পড়বা, এবং বসে থাকবা না, বারবার বলতেছি। রিটেন কি পড়তেছো নাকি না? নিজেরা নিজেদের মতো হচ্ছে পড়বা, আর কোনো যদি হচ্ছে যে রিটেন রিলেটেড বা এই রিলেটেড হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন অবশ্যই হচ্ছে লিখে রাখবা। আমি যদি দেখা যায় যে এখনো অ্যান্সার দিতে না পারি, যে ঠিক আছে কোনো কোশ্চেন করলে আমি এই মুহূর্তে অ্যান্সার দিতে পারতেছি না, আমি হয়তো বা পরে দিব, বাট অ্যান্সার মাস্ট পাবা। তো আমার থেকে তোমাদের যতটুকু বেনিফিট নেওয়া দরকার ভাই, বেনিফিট নাও, অ্যান্ড মানে উইথ রিগার্ডিং স্টাডি, বাট ওই যে মানে কি বলে যে স্টাডি রিলেটেড দরকার, যে স্যার এটা বুঝতেছি না বা হচ্ছে স্যার এই পড়ার মানে এই জিনিসটা হচ্ছে স্যার আমার বাকি বা এই জিনিসটা খুঁজে পাচ্ছি না, স্টাডি রিলেটেড হেল্প নাও। এরকম যাতে ব্যাপারটা না হয় যে হচ্ছে তোমার যে আমি তো বুঝি বা হচ্ছে তোমার কি বলে যে স্যার থেকে হেল্প নেওয়ার দরকার ছিল নিলাম না, সময়ের পরে ভাই আফসোস করে লাভ নেই। স্টাডি রিলেটেড যে কোনো হেল্প অল আর কর্ডিয়ালি ওয়েলকাম। সো যতটুকু হেল্প করতে পারি, হয়তো বেশি পারবো না, বাট যতটুকু করতে পারি আই উইল ট্রাই মাই বেস্ট। তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে হেজিটেট করো না যে স্যার অ্যাকচুয়ালি রাগ করবে বললে বা এরকম করবে, ভাই রাগের জন্য চুলি কেউ বসে নাই, এবং এই জিনিসগুলো তোমাদের ডিটারমাইন করতে হবে যে স্যার কখন রাগ করতেছে। স্যার অ্যাকচুয়ালি রাগ করতেছে হচ্ছে যে কিছু জিনিসের ক্ষেত্রে, তোমরা তো হচ্ছে 2 দিন পরে ডাক্তার হয়ে যাবা, ডাক্তার হয়ে হয়তো বা আমাদের ডিপার্টমেন্টে জয়েন করবা বা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে জয়েন করবা, দেখা হবে,
এক এলাকায় আছি, এক এলাকায় হচ্ছে মানে কুমিল্লায় সবাই আছো, দেখাও বেছো, কারোর সাথে তো অ্যাকচুয়ালি মানে কি বলে যে রাগ দেখানো অ্যাকচুয়ালি কারোই উদ্দেশ্য না। রাগ কিছু কিছু ক্ষেত্রে যেগুলো দেখানো হয় বা হচ্ছে ওইরকম কিছু, সেগুলো তোমাদের ভালোর জন্য, কারো ক্ষতির জন্য কিন্তু কিছু না। আর আরেকটা জিনিস যেটা বারবারই বলতেছি যে পড়ালেখা রিলেটেড যত হেল্প ভাই বলো, মানে যে কোনো সময় এটার ক্ষেত্রে হচ্ছে কোনো বাধা ধরা নাই যে স্যার এই সময় বলা যাবে না, হয়তো আজকে পারবো না, আমি কালকে অ্যান্সার দিব বা পরশু অ্যান্সার দিব, বাট অ্যান্সার দেওয়া হবে। সো মানে রিকোয়েস্ট যে হেসিটেট করো না এই বিষয়ে কেউ। ওকে সো আজকে হচ্ছে এতটুকুই, ভালো থাকো সবাই। হ্যাঁ, আর ওল্ড যারা আছে ওল্ডার ক্লাস, কিন্তু ওল্ডার ক্লাস কয়টায়? ওল্ডার ক্লাস হচ্ছে দুইটায়।